দিন দিনই সামরিক খাতের ড্রোন শিল্পে ইরানের উন্নতি সম্প্রতি পুরো পৃথিবীর নজর কেড়েছে আর ভয় জাগিয়েছে আমেরিকা ও তার বন্ধু দেশগুলোর মাঝে। গত ফেব্রুয়ারি মাসে ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমান থেকে নিক্ষেপযোগ্য দূরপাল্লার মিসাইল আসেফকে বিশ্বের নজরে এনেছে। বলা হচ্ছে 1 থেকে 1.5 হাজার কিলোমিটার রেঞ্জের এই আসেফ মিসাইল রাশিয়ান যুদ্ধবিমান সুকুই S-24 এর সঙ্গে যুক্ত করে ব্যবহার করা যাবে। যখন রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা ও ন্যাটো দেশগুলো ঘাম ঝরানো যুদ্ধে ব্যস্ত, তখন রাশিয়ার ফাইটার প্লেনের সঙ্গে ইরানি মিসাইলের খবর পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। তবে আসেফ মিসাইল দিয়ে এরা নিজে যে তথ্যটি জোরেশোরে প্রচার করছে, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তার বাজ ফেলেছে ইসরায়েল ও আমেরিকার কপালে। এই মিসাইল ইসরায়েল রাষ্ট্রের যে কোনো অংশে আঘাত করতে সক্ষম, তবে ইরানের বিপক্ষে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের অনেক অঞ্চল আসেফের রেঞ্জের ভিতরে আছে বলে জানিয়েছে দেশটি। আসেফ ক্রুজ মিসাইল প্রতিপক্ষের সুরক্ষা ভেদ করে যে কোনো শক্তিশালী সামরিক বহর এবং অবকাঠামো ধ্বংস করতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটির এয়ারফ্রেমের সঙ্গে সোভিয়েত আমলের রাজুকাকে H-55 এয়ারফ্রায়ার ক্রুজ মিসাইলের অনেকটা মিল রয়েছে। এর আগেও ইরান নিউক্লিয়ার বোমা বহনে সক্ষম রাশিয়ান এই মিসাইলের এয়ারফ্রেম অনুসরণ করে মিসাইল তৈরি করেছে। KH-55 ভেরিয়েন্টে 410 কিলোগ্রাম পারমাণবিক ওয়ারহেড বা 400 কিলোগ্রাম প্রচলিত বিস্ফোরক ওয়ারহেড বহন করতে সক্ষম। সেগুলোর মধ্যে সোমার হবিজে এবং আবু মাহাদি উল্লেখযোগ্য। সোমার হল ভূমি থেকে ছোড়া যায় এমন মিসাইল যার রেঞ্জ 2,500 কিলোমিটার বলে দাবি করে ইরান। সুখোই SU-24 বম্বার প্ল্যানে একসাথে দুটি আসেফ মিসাইল বহন করা যাবে। এই যুদ্ধবিমানের কমব্যাট রেডিয়াস 500 কিলোমিটার। এটি আমলে নিলে দেখা যাচ্ছে আসেফ দিয়ে 2,000 কিলোমিটার দূরের টার্গেটেও আঘাত করা সম্ভব হবে। গত ফেব্রুয়ারিতে ইরান তার প্রথম ভূগর্ভস্থ বিমান ঘাঁটির উদ্বোধনের সময় মিসাইলটি প্রদর্শন করে। আসেফের ব্যাপারে ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ISS জানিয়েছে, রাজুকাকে S-55 এয়ারফ্রেম বানাতে পারলেও ইরান এখনও মিসাইল টার্বোফ্যান ইঞ্জিন তৈরির প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করতে পারেনি। তাই আসেফে সম্ভবত ইরানি টার্বোফ্যান ইঞ্জিনই ব্যবহার করা হয়েছে। দূরপাল্লার মিসাইল তৈরিতে গত কয়েক বছরে সাফল্য দেখিয়েছে ইরান। দেশটির হাতে নাকি নানা ধরনের 3,000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ধারণা করা হচ্ছে দেশটি এবার হাইপারসনিক ডেভেলপমেন্টে মন দেবে। তবে এমন খবরও শোনা যাচ্ছে যে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ড্রোন সরবরাহের কারণে দেশটি ইরানকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা দিয়েছে।